হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটির টপিক মূলত বয়ে M1 প্রোডাক্ট নিয়ে। আপনারা কীভাবে বয়ে M1 প্রোডাক্ট অরিজিনাল অর ফেক এটা কীভাবে যাচাই করবেন, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আমি এই ভিডিওতে দুইটারই সাউন্ড কোয়ালিটি দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। ফার্স্ট টাইম আপনারা যখন বয়ে M1 প্রোডাক্টটি কেনেন, অনেকে অনেক জায়গা থেকে কেনেন, কেউ অফলাইনে কেউ অনলাইনে। আপনারা অফলাইন বা অনলাইন যে কোনো জায়গা থেকে আপনারা বয়ে M1 প্রোডাক্টটি কিনুন না কেন, আপনারা অবশ্যই এই প্রোডাক্টটাকে ভেরিফাই করে নেবেন। এবং ভেরিফাই করার আগে আপনারা যে যে জিনিসগুলো আপনারা ফলো করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ফার্স্ট টাইম দারাজ .com-এ এসে আপনারা যদি বয়া M1 লিখে সার্চ করেন, এখানে কিন্তু বয়া অহরহ প্রোডাক্ট পেয়ে যাবেন। কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কিছু কিছু বয়া M1 প্রোডাক্ট রয়েছে বেশি দাম এবং কিছু কিছু বয়া M1 প্রোডাক্ট রয়েছে কম দাম। এর মধ্যে আপনি কোনটা যাচাই করবেন যে কোনটা অরিজিনাল কোনটা ফেক, এটা আপনার যাচাই করার কোনো ইয়ে থাকে না। আমি যদি আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি দেখে দিই এবং বুঝিয়ে দিই, তাহলে অবশ্যই আপনি ধরতে পারবেন যে কোন প্রোডাক্টটি অরিজিনাল এবং কোন প্রোডাক্টটি ফেক। আমি যদি প্রথম এই যে পেজের ফার্স্টের দিকে সব মাইক্রোফোনের লিস্টে আমি যদি আপনাদেরকে দেখাই, এই এটার প্রাইস কিন্তু 740 টাকা এবং এখানে দেখতে পারতেছেন অনেক প্রোডাক্ট রয়েছে। এগুলো কিন্তু এই যে বয়ে M1, এখানে কিন্তু বয়ে বাই M1 এটা কিন্তু প্রাইস দেওয়া হয়েছে এখানে মাত্র 365 টাকা। এখানে আবার অনেকেই স্টার দিয়ে এখানে রিভিউ কিন্তু দিয়েছে 90টার মতো। এখানেও দেখুন সেম একই প্রায় 400 টাকার কাছাকাছি বা 300 টাকার মতো। এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন এক একটা বয়ে M1 এক এক প্রাইস। সো এটার মধ্যে কিছু রহস্য রয়েছে, সেটা আমি একটু পরেই বলতেছি। এখানে আমি একটু প্রাইস বিষয়ে একটু ক্লিয়ার করে দিই। এখন আপনারা যদি দারাজ থেকে অর্ডার করেন, সেক্ষেত্রে আপনি কোন শপ থেকে নেবেন বা কোথায় থেকে নেবেন এটা আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি। আপনারা যখন দারাজ থেকে নেবেন, দারাজ থেকে নেওয়ার আগে আপনারা দেখবেন যে এখানে রিভিউ কীরকম। রিভিউ দেখার পূর্বে আপনারা যে কাজটি করবেন সেটা হইতেছে যে আপনারা এখানে এই যে এই প্রোডাক্টের রিভিউগুলো দেখবেন এবং এই প্রোডাক্টটা দেখবেন, প্রোডাক্টের প্যাকেটে দেখবেন যে আসলে অরিজিনাল প্রোডাক্ট দিয়েছে কি না। এবং এখানে অনেক সেলার রিভিউ রয়েছে, আপনারা এটা ট্রাই করে দেখে নিতে পারেন। এখন নাম্বার ওয়ান যে কথাটি আমি বলবো সেটা হইতেছে যে প্রোডাক্ট আপনি সব কিছুই দেখলেন যে ঠিকঠাক, বাট আপনার এই যে এই প্যাকেট সব কিছুই দেখলেন ঠিকঠাক, জাস্ট প্রোডাক্ট ভেরিফিকেশনের করার পর আপনি কিন্তু এটা দেখতে পারতেছেন যে প্রোডাক্ট ভেরিফিকেশন না। তখন কিন্তু আপনার মনে একটি কনফিউজ হতে পারে যে এটা আমি অরিজিনাল প্রোডাক্ট পাইলাম নাকি ফেক প্রোডাক্ট পাইলাম। এই জন্য আপনারা ফার্স্ট টাইম অরিজিনাল প্রোডাক্ট বাই করার আগে আপনারা যে যে জিনিসগুলো ফলো করবেন সেটা হইতেছে যে বয়া বাই M1 প্রোডাক্ট আপনি যখন ক্রয় করবেন, এখানে রিয়েল এবং ফেক এই দুইটার প্রোডাক্টের আমি কম্পেয়ার করতেছি। বয়া বাই M1 অরিজিনাল প্রোডাক্টে আপনি এরকম একটি হলোগ্রাম স্টিকার দেখতে পারবেন এবং এর এখানে আপনি এই বয়া M1 ফেক যেটার এটির স্টিকার আপনি দেখতে পারবেন অন্যরকম। অর্থাৎ এখানে দেখুন নেভি ব্লু এবং একটি পিঙ্ক কালার মিক্সডের একটি এখানে কিন্তু হলোগ্রাম লোগো রয়েছে, আপনারা এটা স্টিকার পেয়ে যাবেন। কিন্তু বয়া বাই M1 ফেক যেটা সেটাতে আপনি কিন্তু দেখতে পারবেন যে স্টিকারটা নেই। এরপরে আরেকটি জিনিস দেখতে পারবেন এখানে বয়া বাই M1, এখানে দেখতে পারবেন যে এই লেখাটা কিন্তু একটু চিকন হবে, এটা কিন্তু একটু মোটা হবে। আর আরেকটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যে এই লেখার সাথে কিন্তু এই লেখাটার মিল থাকবে না, এই যে উপরের লেখাটা ফন্ট এই ফন্টের সাথে কিন্তু এটাও মিল থাকবে না। সেকেন্ড স্টেপ, আমি ফার্স্ট স্টেপ আর একটু ক্লিয়ার করে দিই। আমি যদি এই পয়া M1 প্রোডাক্টটা দেখি, দেখুন এই যে এই হলোগ্রাম লোগোটা কিন্তু এখানে আছে, এর মানে কিন্তু এটা অরিজিনাল। এখন দেখুন এর যতগুলো দাম প্রাইস একটু এর যতগুলো আপনি এখানে মাইক্রোফোন দেখতেছেন সবগুলোর প্রাইস কিন্তু সেম, এইগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট। এখানে কিন্তু একটু হাইলাইট করে দেখানো হয়েছে যে এটা কিন্তু অরিজিনাল। এখন যদি আমরা মাত্র 350 টাকা প্যাকেট এটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে দেখুন এখানে যেগুলো কম রেটে সেগুলো কিন্তু এরকম হলোগ্রাম লোগো বা স্টিকার নেই। এখানে দেখুন এই প্রোডাক্টটা আমি একটু জুম করে দেখাই,
এই যে এই প্রোডাক্টের আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো প্রকারে স্টিকার নেই, এখানে কোনো স্টিকার নেই। আমরা যদি এটার রিভিউ বা রিভিউটা দেখি, এই যে বয়া বাই এমন, এটার মানে এই যে এই স্টিকার কিন্তু পুরোটাই ভিন্ন, অর্থাৎ আমরা যেটা দেখলাম বয়া বাই এমন অরিজিনাল অর ফেক, এই যে এই স্টিকারটা দেখতেছেন তার মানে এই প্রোডাক্টটার প্রাইসই কিন্তু অনেক কম। এই জন্য আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারতেছেন এটা কিন্তু অরিজিনাল না, এটা অবশ্যই ফেক। এই যে এই স্টিকার দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ফেক। এরপরে আসা যাক যে যেটা অরিজিনাল সেই প্রোডাক্টের রিভিউটা আমরা একটু দেখি। এই যে অরিজিনাল প্রোডাক্টের প্যাকেজে আপনারা দেখতে পারবেন, এই যে একজন রিভিউ দিয়েছে এটা, কিন্তু এই যে আমি এটাকে যদি দেখাই, এই যে এই স্টিকারটা কিন্তু অরিজিনাল, এখানে স্টিকার কিন্তু দেখাইতেছে। এরপর নাম্বার টু, আপনারা যে জিনিসটি লক্ষ্য করবেন, বয়া বাই এম ওয়ান এটার লেখাটা একটু, যেটা অরিজিনাল সেটা কিন্তু একটু চিকন হবে এবং এটা কিন্তু একটু মোটা হবে, আর যেটা অরিজিনাল এটা কিন্তু এই লেখাটা নিচের লেখাটা কিন্তু স্পেস হবে আর এটা কিন্তু একটু চাপানো হবে। আর নাম্বার থার্ড স্টেপ যেটা আপনারা ফলো করবেন, অরিজিনাল প্রোডাক্টের যেটা জেনুইন প্রোডাক্ট অর্থাৎ অরিজিনাল সেই প্রোডাক্টের আপনি এখানে দেখতে পারবেন এটা কিন্তু সাদা কালারের হবে আর এটা কিন্তু একটু গোল্ডেন কালার বা একটু অন্যরকম কালার শো করবে, এবং এখানে কিন্তু একটু দেখুন আর্ক সিস্টেম রয়েছে। আমি আপনাদেরকে বলবো যেটা জেনুইন অরিজিনাল প্রোডাক্ট সেটা কিন্তু স্মুথ হবে আর এটা কিন্তু একটু অন্য স্টাইপে হবে। আপনারা দেখতে পারতেছেন এটা অরিজিনাল এবং এটা ফেক। সো নাম্বার ফোর, রিয়েল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এখানে একটি দেখতে পারবেন, এর যে ভেতরে একটি একটা ফিতে রয়েছে, এই ফিতেটা আপনি দেখতে পারবেন, এই ব্যাটারি নিচে এই ফিতেটা থাকে, আর আপনারা এখানে দেখতে পারতেছেন ফেক প্রোডাক্টের এটা থাকে না। সো আশা করি আপনি এটা কম্পেয়ার খুব সহজেই করতে পারবেন। এবং এরপরে আসা যাক যে আমরা কিভাবে এই বাই এমন প্রোডাক্ট আমরা ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন করার জন্য আপনার এই ওয়েবসাইটে আসতে হবে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই এই লিঙ্কে আসবেন। আসার পর আপনার যে স্টিকার রয়েছে আমি যেটা দেখাচ্ছি এই স্টিকারটা আপনারা তুলবেন, স্টিকারটা তোলার পর আপনারা এখানে এই কোডটুকু পেস্ট করে দেবেন, দেওয়ার পর এখানে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে জিনিসটা দেখতে পারবেন এখানে যে ভেরিফাইড অপশনটা, এই যে ভেরিফাইড দেখতে পারতেছেন এটা টিক মার্ক, এর মানে হইতেছে যে আপনার এরকম একটি টিক মার্ক আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অবশ্যই 100% জেনুইন প্রোডাক্ট আর এটা অরিজিনাল প্রোডাক্ট। এভাবে আপনি এটা চেক করবেন এখান থেকে। এখন আসা যাক যে বয়া বাই এম ওয়ান প্রোডাক্টের আমরা রিভিউ দেখলাম এবং এটার সাউন্ড কোয়ালিটি কীরকম, অর্থাৎ আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যে সাউন্ডটা শুনেছেন এটা হইতেছে যে বয়া বাই এম ওয়ান মাইক্রোফোন অরিজিনাল মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। এখন আমি আপনাদেরকে দেখাবো বয়া বাই এম ওয়ান যেটা ফেক প্রোডাক্ট সেটার সাউন্ড কোয়ালিটি। ভিউয়ার্স, আমি এখন যে মাইকটা দিয়ে কথা বলতেছি এটা বয়া বাই এম ওয়ান অরিজিনাল প্রোডাক্ট। সো অবশ্যই এই সাউন্ড কোয়ালিটি আপনার কেমন লাগলো এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এটা আমি যদি এডিট করি বা এই ভয়েসটাকে আমি যদি নয়েজ ক্যান্সেল করি, সেক্ষেত্রে আমরা এটা ডিবিআই একটু যদি কমিয়ে দিই সেক্ষেত্রে আমাদের আরও নয়েজ ক্যান্সেল করবে বা আমাদের সাউন্ড কোয়ালিটি আরও বেটার হবে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আরেকটি বয়া বাই এম ওয়ান নতুন টিউটোরিয়াল নিয়ে।